वेलकम स्टूडेंट्स, आमी समरेश हाजरा, लेक्चरर कंप्यूटर साइंस एंड टेक्नोलॉजी, सेंट्रल कलकत्ता पॉलिटेक्निक। आज ये वीडियो ते अमरा आरो एक टी टॉपिक शुरू करते चले छी, जेटार नाम होच्छे ग्राफिक्स प्रोग्रामिंग। হয়তো একটি ভিডিওতে পুরোটি বলা সম্ভব হবে না, একের বেশি ভিডিও হবে। চলো লেটস স্টার্ট। তো গ্রাফিক্স প্রোগ্রামিং এ অ্যাপ্লেটেড পোর্শন, তোমরা যদি অ্যাপ্লেটেড ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগে ওই ক্লাসগুলো করে এসো, তবে বুঝতে সুবিধা হবে। তো আমরা একটি অ্যাপ্লেটেড যে কোনো প্রোগ্রাম এরকম ভাবে লিখে জাভা ডট অ্যাপ্লেট এন্ড এডব্লিউটি এবং অ্যাপ্লেট এই দুটো প্যাকেজকে ইম্পোর্ট করি। তারপর একটা ক্লাস লিখেছি অ্যাপলেট ওয়ান এক্সটেন্ডস অ্যাপলেট, এবং তার মধ্যে পেন্ট মেথড লিখেছি, এগুলো আমরা জানি। তো আমরা প্রথমে যদি একটা লাইনকে ড্র করতে চাই একটা অ্যাপলেটের মধ্যে, যেমন জি ডট ড্র স্ট্রিং দিয়ে কোনো স্ট্রিংকে আমরা ড্র করি বা স্ট্রিংকে আমরা লিখি, সেরকম লাইনের জন্য জি ডট ড্র লাইন, জি ডট ড্র লাইন দিয়ে আমরা লাইন আঁকতে পারি। কিন্তু এখানে আমার কতগুলো কোয়ার্ডিনেট দিতে হবে, লেটাস কোয়ার্ড আগের কোয়ার্ডিনেট গুলো দিয়ে দিই, তারপরে আমরা ব্যাপারটা বুঝছি। চারটে আমার ভ্যালু দিতে হয়, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট একটা লাইনের, আর একটা হচ্ছে এন্ড পয়েন্টের জন্য প্রোগ্রামটাকে সেভ করলাম, এবং এটা চালানোর জন্য আমার একটা এইচটিএমএল লাগবে, অ্যাপলেট ওয়ান এই প্রোগ্রামটার নাম। সুতরাং এইখানে এই আর একটা এইচটিএমএল বানিয়েছি, এই এইচটিএমএল এর ক্লাসটা দিয়ে দিই অ্যাপলেট ওয়ান ডট ক্লাস, উইথ এবং হাইট দিলাম, কোন প্যারামিটার পাস করাচ্ছি না, সো ডোন্ট নিড দিস লাইন, অ্যাপলেট স্ল্যাশ অ্যাপলেট সিম্পল বাস। এবার এটাকে যদি রান করি, চলো রান করি। তো রান করাতে গেলে প্রথমে আমাকে প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে, সো জাভা সি অ্যাপলেট ওয়ান ডট জাভা। জাভাতে একটা এরার এসছে, কি এরার, সেমিকোলন দিতে ভুলে গেছি, এইগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে, আমি সেমিকোলনটা দিতে ভুলে গেছি, সেমিকোলন দিলাম, সেভ করলাম, আবার কম্পাইল করো, কম্পাইলেশন ইজ ওকে। নাও অ্যাপলেট ভিউয়ার, সো অ্যাপলেট ভিউয়ার অ্যাপলেট ওয়ান ডট এইচটিএমএল ফাইলটা আমি চালালাম। তো আমার এই হচ্ছে আউটপুটটা এসছে, এবার আউটপুটটা একটু বুঝে নিই কি আউটপুটটা এলো। আমার এই প্রোগ্রামটা লেখা ছিল, প্রোগ্রামটার সঙ্গে আমার প্রোগ্রামটা কি লিখেছিলাম, জি ডট ড্র লাইন, জি ডট ড্র লাইনের জন্য একটা লাইন ড্র হয়েছে। এবারে এই লাইনটা এরকম কেন এলো, ওটা এরকম হলো না কেন, বা অন্যদিকে গেল না কেন, তার ভেরি সিম্পল এক্সপ্লেনেশন। এইটা হচ্ছে এক্স এক্স কোয়ার্ডিনেটের স্টার্টিং পয়েন্ট, তার মানে হচ্ছে ধরা যাক এটা হচ্ছে এই পয়েন্ট, এই যে একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট এন্ড পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টটা আমার লেখা আছে 20,20, দ্যাট মিন্স আমার এটা যদি 0,0 হয় এখান থেকে 20 এবং তারপরে 20, তো এইটা 20 এবং এটা 20, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এবং এন্ড পয়েন্ট হচ্ছে 60,60, তার মানে এইটা এন্ড পয়েন্ট। তো আমি যদি এরকম টানিও পড়ে, সো দিস ইজ 60, এই এই এতটা ডিস্টেন্স হচ্ছে এক্স অ্যাক্সিসে 60 এবং ওয়াই অ্যাক্সিসে এটাও আমার হচ্ছে 60 পিক্সেলস। তো এই এই জন্য আমার লাইনটা এরকম এসেছে। আমি একটু লাইনটাকে অন্যরকম করে দেখা যাক, নো প্রবলেম, আমি ধরো 20,20টাকেই রাখলাম, কিন্তু 60টাকে আমি চেঞ্জ করে আমি যদি 100,20 করে দিই, 100,20 যদি করে দিই তাহলে কিন্তু একদম হরাইজন্টাল হবে, তাই না? নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আমি এখানে 60 না করে আমি যদি 100 করে দিই, কমাটা করি 100 করে দিলাম, এবার আমি যদি সেভ করি, এটাকে অবশ্য বন্ধ করতে হবে, এটা আগের প্রোগ্রামটা, এটাকে বন্ধ করলাম, এবারে কম্পাইল এন্ড রান। তো আপ অ্যারো জাভা সি কম্পাইল এন্ড ইউ রান দ্য এইচটিএমএল ইন দ্য অ্যাপলেট ভিউয়ার, প্রোগ্রামটা কি সেভ হয়নি মনে হচ্ছে, আগের আউটপুটটাই দেখাচ্ছে, বন্ধ করি, আবার প্রোগ্রামটা কি সেভ করে নি আমি, ও হো এটা তো এরর হয়েছে, এখানে ডবল আমি কেন সেভ করব, পড়ে গেছে কমা পড়ে গেছে, এটা সেভ করি, এবারে আবার কম্পাইল করি, এটা প্যারাম অ্যাপলেট কে করে ফেলেছি আমি, কোথায় গেল আমার, আহা আমি অন্য প্রোগ্রামকে কম্পাইল করে ফেলেছি, এই যে এইটা অ্যাপলেট ওয়ান ডট জাভা কে আমি কম্পাইল করলাম এবং আমি আবার রান করলাম।
এটা এটা কি রকম আউটপুটটা এসেছে? আউটপুটটা এই রকম এসেছে। কেন এরকম আউটপুট এসেছে? তার কারণ, ও আমি তো ভুল কোয়ার্ডিনেটটা এক দেবো বললাম, অন্য কোয়ার্ডিনেট দিয়েছি। দেখো বোঝা যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 2020 আর এই পয়েন্টটা হচ্ছে 1600, মানে এই দিক থেকে 60 তারপর এখানে 100, এই জন্য হয়েছে। আমি এটাকে বলেছিলাম 2000 দেব, আমি ওয়াইটাকে ওয়াইটাকে সেম রাখবো, তার মানে এটাকে 60 রাখলাম, ওয়াইটাকে আমি 20 রাখলাম, তার মানে 60 এই দিকে যাবে, 20 তলায়, তার মানে আমার স্ট্রেট লাইন হবে। তো আমি আবার এটাকে বন্ধ করছি, বন্ধ করে আমি আবার কম্পাইল করব, ঠিক করে কম্পাইল করতে হবে। এইটাকে কম্পাইল করলাম এবং আমি আবার অ্যাপলেট ভিউয়ার দিয়ে রান করলাম। তো দেখো এই যে আমার লাইনটা এসছে, লাইনটা কি এসছে? একটা হরাইজন্টাল লাইন এসছে। কেন এসছে? তার কারণ হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট গুলো দিয়েছি, তো 2020 হচ্ছে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 2020 আর এই পয়েন্টটা হচ্ছে 60-20। এটাকে 6 আরো বাড়িয়ে দিলে এই লেন্থটা হচ্ছে তাহলে 60 পেলাম। ওকে চলো, বোঝা গেল ব্যাপারটা। এবারে আমরা তো লাইন আঁকলাম, এবারে রেক্টাঙ্গেল কিভাবে আঁকবো? তো রেক্টাঙ্গেল আঁকতে গেলে বন্ধ করে দিলাম এটা, ঠিক একই রকম ভাবে জি ডট ড্র রেক্টে আমার চারটে কোয়ার্ডিনেট দিতে হবে। আমি ধরো দিলাম সে 30, 30, 70, 80, 70, 80। ওকে, তো আমি এটা দিলাম, এবার আমি সেভ করলাম, সেভ করে আবার আমি রান করছি। আমাকে কম্পাইল করতে হবে, আগে কম্পাইল করলাম, আবার সেমিকোলন দিতে ভুলে গেছি, এই মুশকিল। তো রিসেন্টলি পাইথনে কাজ করে সেমিকোলনটা অফ হয়ে যাচ্ছে, আমার এই সমস্যা হচ্ছে। তো অ্যাপলেট ভিউয়ারে গেলাম, তো এই হচ্ছে আমার আউটপুটটা এসেছে। এবার আউটপুটটা একটুখানি এবার বোঝার চেষ্টা করি, আউটপুটটা বুঝি, এটা নয় এই প্রোগ্রামটার সঙ্গে এই আউটপুটটা। এবারে প্রথমে ওপরের লাইনটা তো ঠিক আছে, তারপরে ড্র রেট, এবার 30, 30 যেটা দিয়েছি প্রথম দুটো, সো দিস ইজ দা টপ লেফট কর্নার কোয়ার্ডিনেট। টপ লেফট কর্নার কোয়ার্ডিনেট মানে এই পয়েন্টটাকে বোঝাচ্ছে, এই পয়েন্টের কোয়ার্ডিনেট হচ্ছে 30-30। বেশ, এবারে তারপরে 70 হচ্ছে দা উইথ, উইথ হচ্ছে width, width is the 70 pixels, so this is 70, তার মানে এইটা হচ্ছে 70, এই length, okay, and 80 is the height, height হচ্ছে 80, তার মানে এইটা হচ্ছে 80, বোঝা গেল ব্যাপারটা? তার মানে rectangle এর ক্ষেত্রে প্রথমে top left corner এর coordinate বলতে হবে, তারপরে width বলতে হবে, এবং তারপরে তার height টা বলতে হবে। এইভাবে আমরা রেক্টাঙ্গেল ড্র করতে পারি। আমি মুছে দিলাম, এর পরে যেটা আমরা শিখবো, এরপরে আমরা ফিল করব, ফিল রেট। চলো এটাকে বন্ধ করে দিই। আমি করলাম কি, আর একটা রেক্টাঙ্গেল আছে, তো আমি লিখলাম ড্র রেট যেরকম হয় সেরকম জি ডট ফিল রেট, জি ডট ফিল রেট, জি ডট ফিল রেট, মাকে ফিল রেটে গিয়ে আমি দেবো ওই একই রকম জিনিস। আমি দিলাম হচ্ছে 60, 20, 30 দিলাম, 60, 30, কমা এখানেও চারটে কোয়ার্ডিনেটই দিতে হবে আমাকে। এবার হাইট উইথ, আমি যদি হাইট উইথ আমি যদি একটা স্কোয়ার রাখতে চাই, তাহলে পরের দুটো আপনি সেম রাখ, পরের দুটোকে আমাকে সেম রাখতে হবে, তাহলে আমি কিন্তু স্কোয়ার পাবো। ওকে, রেক্টাঙ্গেল ফিল ব্রেক দিয়ে আমি স্কোয়ার রাখতে পারবো। তো এবারে আমি এটাকে আবার কম্পাইল করছি, জাভাসি, আবার সেই এক সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলন। চলো চলো এবারে হচ্ছে আবার জাভাসি কম্পাইল, অ্যান্ড দেন অ্যাপলেট ভিউয়ার দি অ্যাপলেট। ফিল রেক্টে আমার ফিল হয়েছে, রেক্টাঙ্গেলটা
মানে একটা রেক্ট্যাঙ্গেলের উপরে আর একটা রেক্ট্যাঙ্গেল এসে গেছে, নো প্রবলেম, ব্যাপারটা বুঝলেই হবে আমাদের। তো প্রথমে ওই একই জিনিস আমাদের ছিল, যে প্রথমে যেটা প্রথম দুটো ছিল, প্রথম দুটো ছিল টপ লেফট কর্নারের কোয়ার্ডিনেট, তার মানে দিস ইজ 60 30, অ্যান্ড দেন 50 50 ইজ দা 50 50 ইজ দা উইথ অ্যান্ড দা হাইট, ঠিক আছে। তো এবারে এটা ব্ল্যাক কালার দিয়ে ফিল হয়েছে, আমি যদি চাই এটা অন্য কোনো কালার দিয়ে ফিল করি তখন আমরা কি করব, তখন আমাকে কালারটা সেট করতে হবে। বাই ডিফল্ট দা কালার ইজ হচ্ছে ব্ল্যাক, আমি যদি অন্য কোনো কালার চাই তাহলে কালার আমাকে সেট করতে হবে। কালার সেট করার জন্য আবার ওই জি ডট সেট কালার, তার মধ্যে আমাকে লিখতে হবে একটা ক্লাস আছে কালার, কালার ডট সে আমি লিখলাম হচ্ছে রেড, ওকে, অ্যান্ড ইউ পুট এ সেমিকোলন, দেন কম্পাইলেশন ওকে, অ্যান্ড নাও ইউ রান। দেখো আমরা রেড সেট করেছি, যা কোথায় গেল, আবার বন্ধ করে দিলাম, আবার রান করলাম, রান করেছি, আমরা রেড সেট করেছি, রেড কালার এসে গেছে এখানে। আমি অন্য কোনো কালার সেট করলে সেই কালারটা আসতো, আমি গ্রিন দিলে গ্রিন আসতো, রেড দিলে রেড আসবে, যে কালারটা আমি সেট করব সেই কালারটা আমার আসবে, ওকে, এতটা তো ঠিকই আছে। এরপরে আর একটা জিনিস আমি করব, ফিল রাউন্ড রেট, আর ড্র রাউন্ড রেট অ্যান্ড ফিল রাউন্ড রেট, ওকে, সেটা কি, না এবারে ধরো আমি করলাম, এইটাকে কপি করলাম, এবার আমি রেড কালার হয়ে গেছে, এবার অন্য কোন একটা কালার সেট করতে চাই, আমি গ্রিন কালার সেট করতে চাই, সো কালার ডট গ্রিন, আগে গ্রিন সেট করে নিলাম কালার, অ্যান্ড তারপরে জি ডট ফিল ড্র রাউন্ড রেক্ট, ব্র্যাকেটে ড্র রাউন্ড রেক্টে মানে আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হবে। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের জন্য আমি কিছু কোয়ার্ডিনেট দিলাম, সে 10 100, প্রথম চারটে কিন্তু সেম, মানে এটা টপ লেফট কর্নারের মানে রেক্ট্যাঙ্গেলের জন্য যা ছিল টপ লেফট কর্নারের কোয়ার্ডিনেট দিলাম। তারপরে আমি উইথ দিলাম, উইথ আমি দিলাম সে 80, তারপরে আমি হাইট দিলাম সে 50, অ্যান্ড দেন তারপরে আমি যেগুলো দেবো সে 10 10, এগুলো কি ছটাই এক্সট্রা, এগুলো আমি আসছি বলছি, আগে দেখাই কি হয়েছে। এটাকে আমি সেভ করলাম, সেভ করার পরে আমি এটাকে কম্পাইল করলাম, অ্যান্ড আহ এগেন দ্য সেম প্রবলেম, চলো তো আবার দেন ইউ কম্পাইল ইট, কম্পাইল করার পরে এবার রান করি, আমি রান করার জন্য অ্যাপলেট ভিউয়ার এসে গেছে আমার আউটপুট, আউটপুটটা আমি এখানে রাখলাম, এই যে আমার এই যে আউটপুটটা এসছে, খুব ছোট ভাবে এসছে, দেখতে পাচ্ছ হয়তো, একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটুখানি এনলার্জ করার চেষ্টা করি, না এনলার্জ করার জন্য আমাকে ম্যাগনিফায়ার নিতে হবে, আমি ম্যাগনিফায়ার নিলাম বোঝার জন্য, মানে একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে দেখতে, আমি জুম করছি একটু, এই তো এটা যেটা হয়েছে আমার কর্নার গুলো কিন্তু রাউন্ডেড হয়েছে। এবার কর্নার গুলো রাউন্ডেড কেন হয়েছে, যে 10 10, এটা মানেটা কি, 10 10 মানে হচ্ছে এটা দিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করি, সেই সার্কেলের জন্য আমার ওই অ্যাঙ্গেল গুলো যে কর্নার গুলো তৈরি হয়েছে সেই কর্নারের উইথ এবং হাইট আমার 10 8, কর্নারের উইথ এবং হাইট, মানে আমি যদি এইটাকে আরো বড় করে দিই আমি কিন্তু এই ড্র রাউন্ড রেক দিয়ে সার্কেলও ড্র করতে পারি, দেখাচ্ছি আমি তোমাকে, আমি ড্র রাউন্ড রেক দিয়ে কিন্তু সার্কেলও ড্র করে ফেলতে পারবো, কিরকম ভাবে, আমি মিনিমাইজ করে দিলাম, বন্ধ করে দিলাম, আমার এটার কত দেয়া আছে 10 10, আমি যদি এটার উইথ কত দেয়া ছিল, উইথ দেয়া ছিল আমার হচ্ছে 80 80, এখানে যদি 40 লিখতাম তাহলে আমার রাউন্ডটাই 40 দিয়ে আসতো, আর এটাও যদি আমি 80 করতাম, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে কিভাবে ড্র রাউন্ড রেক দিয়ে আমি সার্কেল আঁকতে পারি, আমি সার্কেল আঁকতে গেলে দুটোই 80 করলাম কারণ স্কোয়ার শেপে হবে, আর এটাকে আমি 40 40 করে দিলাম, হাইট অ্যান্ড উইথ অফ দা আমার কর্নার। এবার আমি সেভ করলাম, সেভ করে আমি এবার যদি এটাকে আবার রান করি,
ডিসপ্লেড ভিউয়ার, আমি এটাকে টেনে আনি বড় করি, দেখো এখানে ও না এটা 40 আমি কত দিয়েছি খেয়াল নেই, একটুখানি ভুল হয়ে গেছে, মেজারমেন্টে ভুল হয়ে গেছে, আমি কত দিয়েছি, আমি এটা দিয়েছি এই পয়েন্টটা যেটা 10,100 সেটা হচ্ছে এখান থেকে যে ড্র করলে যেটা আসতো সেইটা, এবং এইখানে আমি দিয়েছি কত 80, 80-র মধ্যে 40 আর 40 আরেকটু হবে, মানে আরো আরো সার্কেল করতে গেলে ওটাকে 80-80 করে দিই, তাহলে কত হয় দেখি, দেখা যাক, লেটস চেক, আমি এটাকে 80 মানে রাউন্ড গুলোকে আরো আমি রাউন্ডেড করলাম, 80-80 সব দিয়ে দিলাম। এবারে আমি কম্পাইল করে রান করে দেখি কি আসছে, আদৌ আসছে কি, যাও আসি এবং দেন অ্যাপলেট ভিউয়ার, এবারে কি হয়েছে চেক করা যাক, দেখো সার্কেল হয়ে গেছে, তার মানে আমি যদি আমি যদি ড্র রাউন্ড রেক দিয়ে আমি সার্কেল ড্র করতে পারি, দেখতে পেয়েছো, যদিও সার্কেল ড্রয়িং এর জন্য আলাদা একটা ফাংশন আছে সেটা আমি দেখাবো, কিন্তু এটা একটা স্পেশাল জিনিস, সেটা দিয়ে আমি সার্কেলও করতে পারি। সিমিলারলি যেমন ড্র রাউন্ড রেক আছে সেরকম ফিল রাউন্ড রেক হয়, ফিল রাউন্ড রেক দিয়ে আমি ফিল করতে পারি, আমি এটাকেই কপি করে নিলাম, এটাকেই হোম করলাম, কপি করলাম এবং পেস্ট করলাম, এবং ফিল রাউন্ড রেক ড্র এর জায়গায় আমি করলাম শুধু ফিল, FIL, আমি এটাকে বরঞ্চ কমেন্ট করে দিই, সেম কোয়ার্ডিনেট আছে, আমি বুঝতে বোঝাতে পারবো না, আর আমি এটা 10-10 করে দিই, এটা রেক্টাঙ্গেল এর জন্য, যেহেতু এটা সার্কেল এর জন্য ডেডিকেটেড আমার আলাদা আলাদা মেথড আছে, তো আমি দুটোকে সরি কোথায় 10 করলাম, এটাকে 10 করলাম, এটাকে 10 করলাম, ফিল রাউন্ড রেক্ট আমি সেভ করলাম, এন্ড দেন ইউ কম্পাইল, অ্যান্ড আফটার কম্পাইলেশন ইউ রান, নাও লেটস চেক, আমার এখানে একটু বড় উইথটাকে বড় করতে হবে, তো দেখো ফিল রাউন্ড রেক্টে আমার কিন্তু ফিল হয়েছে, যে কালারটা সেট করা আছে কারেন্ট যে কালারটা আমি সেট করে রেখেছি গ্রিন, সেটা দিয়ে আমার ফিল রাউন্ড রেক্টে ফিলিংও হয়ে গেল। তো আমরা কতগুলো ফাংশন শিখলাম, যে ফাংশন গুলো দিয়ে আমার এইসব কাজ হলো সার্কেল রেকট্যাঙ্গেল, এবারে আমরা আর দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে ড্র ওভাল, ড্র ওভাল, ড্র ওভাল দিয়ে আমি ওভাল ওভাল আঁকতে পারি, আমি যদি লিখি জি ডট আমাকে যেটা দিতে হবে 4টে কোঅর্ডিনেট দিতে হবে, আমি একটু দূরে চলে যাই 50 দিলাম, আর 50 কমা আমি 20 দিলাম, 50 কমা সে 50 দিলাম, এন্ড দেন আবার উইথটা দিলাম হচ্ছে উইথ দিলাম আমি সে 60, আর হাইট দিলাম আমি 40, ড্র ওভাল, আমি বলছি ব্যাপারটা কি 4টে কোঅর্ডিনেট আমাকে দিতে হবে। এবার আমি যদি এটা রান করে দেখাই, কম্পাইল আগে, ফার্স্ট কম্পাইল, আহ সেমি কোলন, তো সরি 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 সরি, আবার অ্যাপলেট ভিউয়ারটা চলে গেল, আগে কম্পাইল করতে হবে আমাদের, জাভা সি দিস, আমি ওভারল্যাপিং হয়েছে, এই যে একটা ওভাল তৈরি হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ওভালটার কিভাবে তৈরি হয়েছে ওভালের যে গল্পটা আছে আমি একটু ছবি এঁকে দেখাই, আমি এখান থেকে এইটা নিলাম, আমার এই ওভালটা করার জন্য আমি একটা যদি চারপাশে একটা রেকট্যাঙ্গেল আঁকি, এবং যদি ধরে নিই রেকট্যাঙ্গেল ভেতরে, রেকট্যাঙ্গেলের ভেতরে আমার ওভালটা তৈরি হয়েছে, রেকট্যাঙ্গেলের ভেতরে আমার ওভালটা তৈরি হয়েছে, টাচ হবে এখানে, পারলাম না ঠিকঠাক আঁকতে, এখান থেকে টাচ হয়ে আসবে, এই যে ওভালটা যেটা আমি আঁকলাম, এবার সেই ওভালের এই যে 4টে পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা, সরি এইটা 50,50 সেটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট, নট দিস, তো এটা ওভালের চারপাশে যদি একটা আমি রেকট্যাঙ্গেল আঁকি তার টপ লেফট কর্নার যেটা হবে তার কোঅর্ডিনেট হচ্ছে 50-50, তার মানে এইটা হচ্ছে 50,50, অ্যান্ড দেন 60 মানে হচ্ছে উইথটা, এই উইথটা হচ্ছে 60 পিক্সেলস, অ্যান্ড 40 হচ্ছে হাইটটা, তো এইটা হচ্ছে 40, সো এইভাবে আমি একটা ওভাল 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 আমি আঁকতে পারি, সেরকমভাবে ড্র ওভাল যেরকম আছে আমি ফিলও করতে পারি ফিল ওভাল দিয়ে,
দেখা যাক। এবং এটাও বুঝতে পারছো যে যদি আমি এই যে যেটা 60-40 না করে যদি দুটোই যদি সেম দিতাম, দুটোকেই 60 দিতাম, তাহলে কি হয়ে যেত বলো? ইয়েস, সার্কেল হয়ে যেত, তাই তো? তো আমি যদি সার্কেল আমি এরকম ভাবে আঁকতে পারি, আমি ড্র ওভাল যেমন আছে আমি এটাকে কপি করে নিলাম, কপি, কমেন্ট ইট আউট অ্যান্ড ইউ পেস্ট ইট অ্যান্ড ইনস্টেড অফ ড্র ইউ রাইট ফিল, ফিল ওভাল। এবং ফিল ওভালে আমি যদি দুটো সেম দিই, এটাকে একটু বড় করে দিই বরঞ্চ, একটু বড় ওভালটাও 100, এবং এটা এটাকেও আমি 100ই দিচ্ছি, তাহলে কি হবে? সার্কেল আসবে তো, সেটা চেক করব। ফিল ওভাল আমার কি কালার সেট আছে? গ্রিন কালার সেট আছে, ওকে, নো প্রবলেম। চলো নাও ইউ কম্পাইল ইট ফার্স্ট অ্যান্ড দেন ইউ রান। দেখো ফিল, ফিলে আমার কিন্তু এটা সার্কেল এসে গেছে, দেখাচ্ছি। হ্যাঁ, দুটো সেম কালার বলে কালার দুটো মার্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। আগে আমার একটা ওখানে ছিল লেখা, তারপরে আমি আবার করেছি, যা এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে কালারটাকে চেঞ্জ করে দিই, আমি জি ডট সেট কালারে আবার একটা অন্য কালার করে নিই। হোম, কপি, লেয়ারের, লেয়ারের কনসেপ্টটা বোঝা যাবে, একটা লেয়ারের ওপর লেয়ার আসবে। আমি এটা গ্রিনের জায়গায় আমি এটা করলাম রেড, আবার রেড, রেড কালার। নাও যা, আমার তো এটা বন্ধ হয়ে গেছে, কমেন্ট ক্রম বন্ধ হয়ে গেছে, কমেন্ট ক্রমটা চালিয়ে নি। সো নাও আবার যদি আমি এটাকে জাভা সি, দেন অ্যাপলেট 1.java, আফটার কম্পাইলেশন কি করতে হবে? অ্যাপলেট ভিউয়ার, অ্যাপলেট VIEWER এন্ড দেন HTML, তোমার HTML ফাইলের নাম, তো অ্যাপলেট 1.html লিখলাম। এবারে দেখো কি এলো, এই যে আমার এসছে, মিনিমাইজ করে দিই, আমার যেটা এসছে একটা সার্কেল তৈরি হয়ে গেছে ফিল ওভাল দিয়ে, সেটাকে কালার করেছি, তার ব্যাকগ্রাউন্ডে আমার গ্রিন কালারের ফিল রেকটা ছিল। তো আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এর পরেও আদার্স কিছু আছে যেটার জন্য পরের ভিডিওটা দেখতে থাকো, পরের ভিডিওটা আমরা, পরের ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখাবো, সেগুলো দেখতে থাকো। আচ্ছা।